বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখব, আপনারা প্রত্যেকেই জানেন আর কিছুদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত দুটো আসনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আর প্রথমেই যখন পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ হবে, আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী রাজনৈতিকগুলো তাঁরা তাঁদের প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা করছেন। এবারে একেবারে পূর্ব ত্রিপুরায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি একাধিকভাবে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্যের নেতৃত্বরা, ঠিক একইভাবে পশ্চিম ত্রিপুরায় কংগ্রেসের তরফে যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যিনি প্রার্থী, রাজ্যের কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, উনার পক্ষে এবার ভোট চাইতে বাড়ি বাড়ি প্রচার করছেন উনার স্ত্রী এবং কন্যা। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আশিস কুমার সাহার সমর্থনে, আশিস কুমার সাহার জন্য ভোট চাইতে বাড়ি বাড়ি এবার প্রচারে নামলেন আশিস কুমার সাহার স্ত্রী এবং উনার মেয়ে। দুজনেই বাড়ি বাড়ি আজ ঘুরেছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, ঘরের দরজায় দরজায় গেছেন, কথা বলেছেন, স্বামীর জন্য ভোট চাইছেন এবং একই সঙ্গে বাবার জন্য ভোট চাইছেন মেয়ে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এক অভিনব প্রয়াস বলা যেতে পারে কংগ্রেসের তরফে। রাজ্যের দুটো আসনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যেই একটা উৎসবমুখী প্রচার কিন্তু চলছে। প্রত্যেকটা কোনায় কোনায় মিছিল মিটিংয়ের আওয়াজ শব্দ আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি, প্রতিশ্রুতির ঝুলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরা এবং রাজনৈতিক দলগুলো কি কাজ করবেন আগামীতে, যখন তারা জয়ী হয়ে আসবেন, যিনি জয়ী হবেন উনি কি পরিষেবা দেবেন মানুষকে, মানুষের কাছে কি কি প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছে সেগুলো কিভাবে পূরণ করবেন, সেটা ঘরে ঘরে গিয়ে অর্থাৎ ডোর টু ডোর করে কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রচারের আলোকে নিয়ে আসা যায়, তার চেষ্টা কিন্তু করছেন। একদিকে যখন আশিস কুমার সাহা তিনি রাজ্যের কোনায় কোনায় যাচ্ছেন নিজের প্রচারে, ঠিক অন্যদিকে ওনার স্ত্রী এবং কন্যা দুজনেই আজ বেরিয়েছেন ওনার ঘরের। একদিকে যখন ওনার স্ত্রী স্বামী এবং কন্যার জন্য বাবার জন্য ভোট চাইছেন তারা, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে বলা যায় একটা অভিনব প্রয়াস। কি বলছেন আজকে ভোট প্রচারের পর স্ত্রী এবং কন্যা আশিস কুমার সাহার, কি বলছেন শুনুন। আমার স্বামীর জন্য, আশিস কুমার সাহা আমার স্বামী, ওনার জন্য ভোট চাইতে এসেছি। কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া প্রতি ঘরে ঘরে যাচ্ছি, খুব সাড়া পাচ্ছি। কোন বিষয়গুলো তুলে ধরছেন? এখন যে ন্যায় যে ন্যায়গুলি প্রতিষ্ঠা ন্যায় যে আছে সেগুলি সবাই নতুন ন্যায় যা আছে তা দেখে সবাই মানে সাড়া দিচ্ছে। আমাদের ভোটারদের কি বলছেন? যে গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য পাচ্ছি। ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে, আমার নতুন করে চেনানোর কিছু নাই। তো আমরা যেখানে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। কি বলছেন মানুষের কাছে? জনগণের সঙ্গে কথা বলছেন, তারা কি বলছে? অনেক সময় কাগজ দিচ্ছেন, লিফলেট দিচ্ছেন, তারা কি বলছে আপনাদের? এই তো সবাই ভোট দেবে, সাপোর্ট করছে সবাই আমাদেরকে। কি এলাকা বসে কি মেসেজ থাকবে আপনাদের এলাকা, কি মেসেজ থাকবে আপনার এলাকা? জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী দৈব করুন। এবং আপনারা শুনলেন আশিস কুমার সাহার স্ত্রী কাকুলি সাহার বক্তব্য। তিনি বলছেন প্রচুর সাড়া পাচ্ছেন তিনি মানুষের সঙ্গে কথা বলে, এলাকার মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন ওনার স্বামী, সেই একইভাবে এবারও যেন এলাকার মানুষ ওনার স্বামীকে ভোট দিয়ে জিতিয়ে আনেন তার আশা তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনার স্বামীকে ভোট দেবেন, এই আশা উনি ব্যক্ত করেছেন। এবং আজ দীর্ঘ সময় তিনি বাড়ি বাড়ি গেছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, কথা বলে ওনার স্বামীর জন্য উনি ভোট ভিক্ষা করেছেন। এবং এই ছবি নিঃসন্দেহে একটা বিরল ছবি বলেই ধারণা করেন রাজনৈতিক মহল। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।